বরিশাল নগরীর কাউনিয়ায় 5 বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটাই ধারণা করছে পুলিশ, তবে তদন্ত করে সঠিক কারণ জানাতে পারবেন বলে জানিয়েছেন তারা। আজ বুধবার 12 জুন সকালে কাউনিয়া পানির ট্যাঙ্কের পূর্ব পাশের স্বপ্নবিলাস ভবনের 4তলায় এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা সহকারী কমিশনার সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। 5 বছর 4 মাস বয়সী রাবেয়া বশির রোজা তাকে হত্যার পর নিজের গলায় ধারালো বটি দিয়ে কেটে আত্মহত্যা করে বাবা মোহাম্মদ নাইম হালাদার 35। নিহত নাইম উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। পরিবারের বরাত দিয়ে সহকারী কমিশনার সারোয়ার বলেন, 4 মাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাইমের। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে, তাই বটি দিয়ে মেয়েকে জবাই করেন তিনি, পরে নিজে গলা কেটে আত্মহত্যা করেছেন। সামনের রুমে বোন থাকলেও তারা বিষয়টি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এরপর বিস্তারিত জানা যাবে। আমরা আসি তাৎক্ষণিকভাবে, এসে এখানে দেখতে পাই যে একটা কক্ষের ভিতরে বাবা আর একটা কক্ষে তার যে 6 বছরের মেয়ে, সেই মেয়েকে নিয়ে রাখছে তার বাচ্চার দাদি এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা, তারা নিয়ে রাখছে। আমরা সেই অবস্থায় পাই, তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে জানা গেল সকাল 7:30টার দিকে ওই ভিকটিমের বাবা সে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় এবং নাইম সে দরজা লক করে ভিতরে থাকে। অন্য কক্ষে সে ভিকটিমের মা এবং বোন তারা ঘুমানো অবস্থায় ছিল। এটা 7:30টার দিকে অনুমান, 9:30টার সময় ওই ভিকটিমের বোন ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর তার ভাইয়ের কক্ষে যায় খোঁজ নেওয়ার জন্য। আমাকে দেখতে গিয়ে দেখে যে এই অবস্থায় বাবা এবং মেয়ে দুজনই রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। এই তখন জিনিসটা জানাজানি হয় তাদের মাধ্যমে এবং পরবর্তীতে আমরাও জানি। তো আমরা এসে এই অবস্থায় দেখার পরে আবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। তার যে সকল আত্মীয় স্বজন এখানে আসে তাদের অনেককে জিজ্ঞাসাবাদ করি। তাদের জিজ্ঞাসাবাদে যতদূর জানা গেল যে তার যে স্ত্রী ছিল, যার সঙ্গে অনুমান প্রায় 6 মাস পূর্বে ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্স হওয়ার পরেও তাদের মধ্যে কথাবার্তা হতো মোবাইলে। কথাবার্তার ভিতরে বেশি যে কথাটা হতো দুই পক্ষের মধ্যে সেটা হচ্ছে যে তাদের যে মেয়ে রয়েছে 6 বছর বয়সের রোজা নাম করে মেয়েটা, এই মেয়েটাকে তার সাবেক স্ত্রী নিতে চায় আর সে দিতে চাচ্ছে না, এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক কথাবার্তা এগুলো হতো। এটা আত্মীয় স্বজনরা সবাই দেখেছে, কথা বলতে দেখেছে এবং তাদের কথা বলে যে এইটাকে কেন্দ্র করেই মূলত সে এক পর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। হতাশা থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, হয়তোবা মানসিক ভারসাম্য হারানোর কারণেই সে এই ধরনের এক একটা
হত্যাকাণ্ড সে মেয়েকে করে এবং সে নিজেও আত্মহত্যা ঘটনার মতো এক।